90 মিনিটের খেলা ফুটবল ইনজুরি ফাউল কিংবা অফসাইডের মতো ঘটনাগুলো ঘটে থাকে নির্ধারিত সময়ে এর মধ্যে অফসাইড নিয়ে থাকে নানা দ্বিধাদ্বন্দ্ব ভিএআর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নেয়া সিদ্ধান্তেও অনেক সময় সৃষ্টি হয় বিতর্কের ফলে নষ্ট হয় সময় ছেদ পড়ে ম্যাচের ধারাবাহিকতায় সময় এসেছে নতুন প্রযুক্তি ব্যবহারের বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আগেই ঘোষণা দিয়েছে আসন্ন কাতার বিশ্বকাপে থাকবে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তি এবার একই পথে হাঁটছে উয়েফাও 11 আগস্ট ইউরোপিয়ান সুপার কাপে মুখোমুখি হচ্ছে 2021-22 মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লীগ জয়ী আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে অভিষেক হতে যাচ্ছে নতুন সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তির যে ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নতুন এই অফসাইড প্রযুক্তিতে যে বিশেষ ক্যামেরাগুলো থাকবে তা একজন খেলোয়াড়ের শরীরে অন্তত 29 জায়গা ট্র্যাক করতে পারবে 2020 সাল থেকে এখন পর্যন্ত 188টি ম্যাচে সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার হয়েছে এর মধ্যে রয়েছে গেল মৌসুমের সব চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নারীদের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচ এবং নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়াও আরও অনেক ম্যাচ উয়েফার রেফারিং বিভাগের প্রধান রবার্তো রোসেত্তি জানান ফুটবলের উন্নতি ও রেফারিদের সহায়তা করার জন্য উয়েফা সবসময় নতুন নতুন প্রযুক্তির খোঁজে থাকে আর এই নতুন প্রযুক্তি ভিএআরকে ধারাবাহিকভাবে দ্রুত সময়ের মধ্যে নিখুঁত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও সেমি অটোমেটিক অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানায় উয়েফা বর্জানা মুমু সময় সংবাদ